মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আনটাইট পুঁজিরে গোর্খা ছাত্র সন্থার আর গোর্খা রাইজর আহ্বান ক্রমে ভারতবর্ষের এগারী বীর সন্তান স্বাধীনতা সংগ্রামী মেজর দুর্গা মল্লদেবর এটি আবক্ষ মূর্তি এই রঙাগড়া গাঁওতে স্থাপন করার বাবে তেখেতলোকে আমাক আহ্বান জানাইছিল। আজি আহ্বান জানা প্রায় তিনি চারি বছরই হল যদিও তেখেতলোকে মাটি বিচারি পোৱা নাছিল। অবশেষত এইখিনি ঠাইতে তেখেতলোকে মাটি বিচারি দিয়াত আমি সেই পুঁজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমাক আগবহালে আর সেই পুঁজি অনুসরি আজি ইয়াত তেখেতলোকে এটি সুন্দর মূর্তি একেবারে সুদূর শিলিগুড়ি পশ্চিমবঙ্গের শিলিগুড়িরপা তেখেতলোকে নির্মাণ করবাই আনাইছে আর সেই মূর্তি আজি আমি ইয়াতে স্থাপন করার পাছত আজি উন্মোচন করছো। আর আজি দিনটি বিশেষভাবে একটা গৌরবপূর্ণ দিন, কারণ দুর্গা মল্লদেবর আজি 800 সংখ্যক মৃত্যুতিথি। এই পুণ্যতিথির দিনাই আমি তেখেতর আবক্ষ মূর্তিভাগ উন্মোচন করবলে পাই আমি খুব আনন্দিত হয়েছো। আর সমূহ গোর্খা রাইজ লগতে স্থানীয় বিভিন্ন দল সংগঠনের নেতাকর্মী সকল আজি উপস্থিত আছে। আর এই গোটেই কামখিনিত আমাক স্থানীয় মরাণ আঞ্চলিক গোর্খা ছাত্র সন্থায় যিটো ধরনের সহযোগ প্রদান করলে মানে আজি শুভ দিনটি তেখেতলোকলৈও ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি আশা রাখিছো এই ঠাইখনত ভবিষ্যতলৈও এই মেজর দুর্গা মল্লদেবর প্রতিমূর্তির আশেপাশে আরও তেনে ধরনের কিছু অনুষ্ঠান গোর্খাসকলের সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান গড়ি তোলার তেখেতলোকে মনস্থ করেছে। সংগ্রামী শহীদ মেজর দুর্গার 700 সংখ্যক বলিদান দিবস ও প্রতিমূর্তি উন্মোচন আজি 20 তারিখে আমার রাঙাগড়া গোর্খাবঙা প্রাঙ্গণত এদিনা কার্যসূচী আমি অনুষ্ঠিত করছো। গতি এই অনুষ্ঠানত আজি মাননীয় মৰাণ বিধানসভা সমষ্টির বিধায়ক চক্ৰধৰ ডাঙৰীয়াৰ হাতে উন্মোচন করলে আমার মেজর দুর্গামৰ প্রতিমূর্তি। আমার আজি কার্যসূচী সভা পরিচালনা করলে সুবীর কুমার ডাঙরিয়ায়, আর আমার এই সভাত সদৌম গোর্খা ছাত্র সন্থা কেন্দ্র সমিতির মাননীয় সভাপতি অর্জুন চেটি ডাঙরিয়া উপস্থিত আছে, আর আমার গোর্খা উন্নয়ন পরিষদর অধ্যক্ষ প্রেম তামাং ডাঙরিয়ায় আমায় আজি এই অনুষ্ঠানত এখন গোর্খা জ্যোতি নামৰে আলোচনী প্রকাশ করেছো। সেই আলোচনী প্রেমতন ডাঙরের হাতে উন্মোচন করলে আজি আর আমি বিশেষ 4 জন ব্যক্তিত আমি এই আজি অনুষ্ঠানত আমি সম্বোধন জানালো। শৈক্ষিকভাবে আমি রুদ্রমন থাপার স্যারক আমি জানাইছো, আর সাহিত্যিক হিসাবে আমি মেঘবাহাদুর তামাং ডাঙরিয়াক আমি জানালো, আর দুজন সাংবাদিক আমার যদুনাথ পুরী আর সঞ্জয় নামার ডাঙরক আমি জানাই আমি এই দিনের কার্যসূচী আমি আজি আয়োজন করছো।